আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আজকে সকাল সকাল কী রান্না করব সেটাই তো, আমাদের গাছের সিম গাছ, সিম এটা রান্না করব, এটা আপনাদের কাছে শেয়ার করব রুই মাছ দিয়ে। আর গাছের সিম আর আলু দিয়ে টমেটো দিয়ে নুডলস রান্না করব। তো প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিলাম। তো তারপর আলু আর সিমগুলো সিদ্ধ করে নিলাম হালকা সবজি দিয়ে। আজকে নুডলস রান্না করব, তো সাথে টমেটো দিলাম। তো প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হলে তারপর আমি ডিম দিয়ে দেব। তো এই তো সবজিগুলো ভাজা নিচ্ছে, আমি হালকা হলুদ দিছি যেন একটু হলুদ হলুদ কালার হয়। তো আজকে নুডলসটা এইভাবেই রান্না করব, ভালোই লাগছে, খারাপ লাগে নাই খেতে। তো এই তো ডিমটা দিয়ে দিলাম, আমি একটু তেল দিয়ে নিলাম কারণ সব তেল অন্য জায়গায় গেছে, সব ভরে গেছে। তো এখানে তো তেল নেই, তাই এখানে একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যেন ডিমটা হয়, ডিমের ভিতরে যেন একটু লবণ হয়। তো এইভাবে কতক্ষণ মেখে নেব, সবগুলো সবজি ডিম একসাথে মেখে তারপর রান্না করব নুডলসটা। আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য নুডলসগুলো দিয়ে দিলাম। আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিলাম। এ তো সবগুলো একসাথে মাখানো শেষ, এখন নুডলসটা প্রায় শেষের দিকে। কারণ প্রথমে কাঁচামরিচটা দিলে জালটা বেশি হয়ে যায়, তাই খেতে পারে না আমার মেয়ে, এই কারণে কাঁচামরিচটা একটু পরে দিছি যেন জাল কম হয়। তো এ তো শেষ আমার নুডলস রান্না, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতাটা মা হালকা করে নাড়াচাড়া করে রেখে দেবো যেন একটু গ্রান হয়। তো এই তো নুডলসটা রান্না শেষ, এবার মাছের তরকারি রান্না করব। এইখানে মশলা দিয়ে সবময় মশলা দিয়ে কষাচ্ছি, তেল সব কিছু দিয়ে কষাচ্ছি কারণ মাছ ভাজি করে মাছ দেব। তো ভাজি করছি আর এক চোলাই মাছ তরকারিটা। এই তো মশলা কষানো শেষ, এখানে সই আর আলু দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সিম গাছটি লাগিয়েছিলাম, তো চালের উপর লাগিয়েছি, এই সিমগুলো হয়েছে। সিমটা খেতে এত টেস্টি হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগছে। তো এই তো মশলাগুলো এবার কষাচ্ছি, এভাবে কতক্ষণ কষাই তারপর ঝোল দিয়ে দেব। তো অনেকটা কষানো শেষ হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটো অনেক টক, অনেক ভালো লাগে খেতে। টমেটো আর মাছও দিয়ে দেবো, এই তো মাছও দিয়ে দিলাম সাথে। এবার কতক্ষণ এভাবে রেখে ঝোলগুলো দিয়ে দেবো। তো এভাবেই আজকে রান্নাটা করব। আমার
রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো, আর দেখার সময় একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো ভাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করি। তো এই তো তরকারিটা হয়ে গেছে, কিছু ঝুল ঝুলো রাখবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।